মা গো মা, চারিদিকে কাঁঠালের সুগন্ধে কেমন মা আমা করছে। বলছি কি মা, তুমি আমাকে একটা কাঁঠাল কিনে এনে দাও তো। আমার যে খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে, কাঁঠালের সুগন্ধ নাকে পৌঁছলে আমার যে জিভে জল চলে আসে। আহারে আমার সোনা মেয়েটা, কিন্তু আমি কি করবো রে মা? ঝিয়ের কাজ করে যে কটা টাকা পাই তাতে তো সংসার চালানোটাই খুব মুশকিল হয়ে যায় রে। এসব শখের খাবার কেনার টাকা আমি কোথায় পাবো রে মা? তুমি আমার জন্য কাঁঠাল কিনে আনবে মানে আনবে, নইলে কিন্তু আমি হরি কাকার কাঁঠালের বাগান থেকে কাঁঠাল চুরি করে আনবো, এই বলে দিলাম। খবরদার, এরকম কাজ কিন্তু তুই একদম করবি না, নইলে কিন্তু আমি মেরে তোর হাড্ডিগুড্ডি একদম গুঁড়ো করে দেব, এই বলে দিলাম। বড্ড বার বেরিয়েছিস তাই না? আমি কি তোকে কখনো এমন শিক্ষা দিয়েছিলাম বলতো? হয়েছে হয়েছে, এবার তুমি থামো তো মা, তুমি তো একদম পুরো ভাঙারে দিও। বাঁচতে শুরু করলে একদম বাঁচতেই থাকো, আর থামার নাম গন্ধই নেই। বলছে তুমি যখন নিষেধ করেছ তখন আমি কি আর অমন কাজ করতে পারি? সে যাকে মিতা আমাকে খেলতে দেখেছিল, আমি তবে এবার যাই। এ কথা বলে তিথি বেরিয়ে পড়ে। তিথি ছিল খুবই চঞ্চল স্বভাবের, তবে তিথি তার মা সুজাতার বড্ড বাধ্য মেয়ে ছিল, কারণ বাবাকে হারানোর পর যে তিথি তার মায়ের আদরে বড় হয়েছে। কি রে তিথি, তোর আসতে এত দেরি হলো যে? আমরা তো কখন থেকে খেলছিলাম, খেলা শেষ করে ওরা মাত্র চলে গেল, আর আমিও তো এখন বাড়িতে যাব, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে রে। এ কথা বলে মিতা চলে যায়, আর এতে তিথির ভীষণ মন খারাপ হয়। আমার আসতে একটু দেরি হয়েছে বলে এরা আমাকে রেখে খেলা শেষ করেছে, না আমি আর এদের সাথে কখনোই খেলবো না, একা একাই খেলবো আর ঘুরবো। এরপর তিথি মন খারাপ করে একা একাই নদীর ধারের দিকে যেতে শুরু করে, আর তখনই দেখে হরি ঠেলায় করে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাচ্ছে। আরে বাহ, হরি কাকুর ঠেলায় তো দেখছি অনেকগুলো কাঁঠাল। এস, আমি যদি একটা কাঁঠাল কিনতে পারতাম, মাকে তো বলেছি কাঁঠাল কিনে আনতে, দেখি মা কি করে। এসব কথা বলে তিথি কাঁঠালের ঠেলার দিকে চেয়ে থাকে, আর হরি তিথির সামনে দিয়ে কাঁঠাল নিয়ে যায়। হরি চলে যাওয়ার কিছুক্ষণ পরই তিথি খেয়াল করে রাস্তার ধারে একটা কাঁঠাল পড়ে আছে। একে কাণ্ড, হরি কাকু কাঁঠালটা ফেলে রেখে আমার হাতে গেল নাকি? না না, সে কি করে সম্ভব। আচ্ছা আমি কে কাঁঠালটা নেব? মা তো কাঁঠাল চুরি করতে নিষেধ করেছে, কিন্তু কুড়িয়ে পাওয়া কাঁঠাল তো আর নিতে নিষেধ করেনি, তাই এই কাঁঠালটা নিলে কিছু হবে না, আমি আজকে কাঁঠালটা নিয়ে যাব আর বাড়িতে গিয়ে মজা করে কাঁঠালটা খাবো। এ কথা বলে তিথি কাঁঠালটা কুড়িয়ে নেয়, আর কাঁঠালটা নিয়ে বাড়িতে যায়, আর বাড়ি ফিরে সুজাতাকে সব কথা খুলে বলে। তুই সত্যি কথা বলছিস তো? এই কাঁঠালটা কিনা তুই পথের ধারে কুড়িয়ে পেয়েছি, আবার কারো কাছ থেকে কাঁঠাল চুরি করিসনি তো? না না মা, আমি সত্যি কথা বলছি, আমি কাঁঠাল চুরি করিনি, এই এই যে এই যে এই যে কাঁঠালের ডিব্বি। এরপর সুজাতা তিথির থেকে কাঁঠালটা নেয়, আর কাঁঠালটা কাটে, আর কাঁঠালটা কাটতে ভেতর থেকে একটা পরিকন্যা বেরিয়ে আসে। একই কাণ্ড, কাঁঠালের ভেতর পরিকন্যা, কিন্তু কাঁঠালের ভেতর পরিকন্যা কোথা থেকে আসবে? নিশ্চয়ই কেউ এই পরিকন্যাকে কাঁঠালের ভেতরে বন্দি করে রেখেছিল। কি, কাঁঠালে বন্দি পরিকন্যা? তবে কি কাঁঠালের সাথে পরিকন্যা ফ্রি? এই চুপ কর, চুপ কর বলছি, একদম চিৎকার করবি না, তবে যে পরিকন্যার বিপদ হবে, এই পরিকন্যাকে যে আমাদের সকলের চোখের আড়ালে রাখতে হবে। সুজাতার কথায় তিথি চুপ হয়ে যায়, আর এরপর থেকে সুজাতা পরিকন্যাকে খুব আদরে রাখে, আর তাকে খুব আদর যত্নে বড় করে তুলতে থাকে। মা ও মা, আমিও বাইরে যাব মা, তুমি আর দিদি সব সময় বাইরে যাও, নিজেদের সব কাজ করো, অথচ আমাকে কখনোই বাইরে যেতে দাও না, আজ আমিও বাইরে যাব মা। মা পড়ি, তোর বাহিরে যাওয়া যাবে না মা, বাহিরে গেলে যে তোর বিপদ হবে, চার দেয়ালের মাঝে যে তুই নিরাপদ রে মা। না না না, আমি আজ তোমার কোনো কথাই শুনবো না, আমি আজ বাহিরে যাবই যাবই মা। না না না, আমি আজ তোমার কোনো কথাই শুনবো না, আমি যে আজ বাইরে যাবই যাবো মা।
না না বোন, তুই এভাবে আর জেদ করিস না। আমি তোকে আজ বাইরে নিয়ে যাব, রাতের বেলা কেমন দুবো? তুই এখন আর জেদ করিস না বোন। তিথি আর সুজাতা এত বাধা দিলেও পরিকন্যা কোনো কথা শোনে না। সুজাতা আর তিথির বাধা অতিক্রম করে পরিকন্যা বাহিরে চলে যায়। আর তখনই তিথিদের বাড়িতে একটা বৃদ্ধা মহিলা আসে। আরে আরে, এই তো সেই পরিকন্যা যাকে আমি এতদিন ধরে বৃদ্ধা বেশে খুঁজে বেড়াচ্ছি। তবে আর বেশ ধরার কি আছে, এবার আমি আমার আসল রূপে ফিরব, আর পরিকন্যাকে রানীপুরীর মতোই গিলে খাবো, তবেই তো আমি মহামণি ছুঁতে পারবো। এসব কথা ভেবে বৃদ্ধা মুহূর্তের মধ্যেই রাক্ষসী রূপ নেয়। ততক্ষণে সুজাতার তিথিও ঘরের বাইরে চলে আসে। এসব কাণ্ড দেখে সুজাতার তিথি ভয় পেলেও পরিকন্যা মোটেও ভয় পায় না। বোন, তোকে আমরা এত করে বললাম ঘরের বাইরে যাস না, কিন্তু তুই তো আমাদের কারো কোনো কথাই শুনলি না, কথা না শুনে ঘরের বাইরে চলে এলি, আর বাইরে এসে তো ডাইনের খপ্পরে পড়লি। এবার বুঝি তোর সাথে সাথে আমাদেরও প্রাণটা যাবে রে। তোরা একদম ভয় পাস না রে, আমি তোদের কিচ্ছু করব না, আমি তো শুধু পরিকন্যাকে খাবো রে। এই কথা বলে ডাইনি যেই না হা করেছে, অমনি মুহূর্তের মধ্যে পরিকন্যা বিশাল আকৃতি ধারণ করে। এ দেখে তো ডাইনি ভীষণ রেগে যায়। হ্যাঁ শয়তান পরিকন্যা, তোর বুঝি খুব পার বেড়েছে, তাই না রে? 5 বছর পর পূর্ণ শক্তির অধিকারী হয়েছিস বলে কি আমার মাথা কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ, তবে তো এবার তোর একদম নিস্তার নেই রে। এসব কথা বলে ডাইনি পরিকন্যার উপর জাদু শক্তি প্রয়োগ করে। তখনই পরিকন্যার চোখ থেকে আগুন বের হয়, আর সেই আগুন গিয়ে ডাইনির শরীরে পড়তেই ডাইনি ভস্ম হয়ে যায়। আর ডাইনির ধ্বংসস্তূপ থেকে রানীপুরী দৃশ্যমান হয়। মা আমার, ঈশ্বর চেয়েছিল আমাদের মুক্তি, তাই হয়তো 5 বছর পর ডাইনি তোর কোনো খোঁজ পায়নি। আর তুই যখন পূর্ণ শক্তি সম্পন্ন হয়েছিস তখনই তোর সামনে ডাইনি এসেছে, কিন্তু তুই তো রানীপুরীর মেয়ে, তোর রক্তেই তো প্রতিশোধ আছে মা, তাই তো তোর অজান্তেই তুই ডাইনিকে ভৎস করে আমাকে যে কাঁঠালের ভেতর থেকে আমার কন্যাকে মুক্ত করেছো আর এত বড় করেছো, তাই তো আজ আমার কন্যা পূর্ণ শক্তির অধিকারী হতে পেরেছে, আর তার পাশাপাশি ডাইনিকে ভৎস করতে পেরেছে, আর তাই তো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, আর তার জন্য আমি তোমাদের পুরস্কৃত করতে চাই। এরপর রানীপুরী জাদু করে এক হাড়ি হিরে এনে সুজাতাকে দেয়। এরপর রানীপুরী পরিকন্যাকে নিয়ে পুরী রাজ্যে চলে যায়। আর সুজাতা হিরের সাহায্যে তার মেয়ে তিথিকে নিয়ে ভালোভাবেই দিন কাটাতে থাকে। লালপুরী একদিন একটা বনের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। ওড়ার সময় হঠাৎ লালপুরী একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আরে, এই গভীর বনের ভিতরে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি, যাই তো গিয়ে দেখি তো, এভাবে ঠিক এই কান্না করছে। এই বলে পরী বনের ভেতরে যায়, আর দেখতে পায় একটা নাগকন্যা তার মা বাবার মৃতদেহের পাশে বসে কান্না করছে। মা, ও মা, ওঠো মা, ওঠো, আমার কথা তুমি শুনতে পাচ্ছো মা? মা, আমি আর কোনোদিন লুকোচুরি খেলবো না মা, ওঠো মা, ওঠো বাবা, ও বাবা, ওঠো বাবা, ওঠো। আহারে, নাগকন্যা বুঝতেও পারছে না যে তার বাবা মার বেঁচে নেই। এত ছোট নাগকন্যাকে এভাবে বনে একা ছেড়ে যাওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। আমি এক কাজ করি, আমি এই নাগকন্যাকে আমাদের রাজ্যে নিয়ে যাই, কিন্তু এতেও যে সমস্যা, আমি যদি নাগকন্যাকে আমার রাজ্যে নিয়ে যাই তবে তো সবাই আমাকে অনেক প্রশ্ন করবে, আর আমাকে যে রাজ্য থেকে বের করে দেবে। ইস, কি যে করি এখন আমি, আমি তো কোনো কিছু ভেবেই পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে এক কাজ করি, আমি নাগকন্যাকে জাদু করে পরিকন্যা বানিয়ে আমি আমার সাথে নিয়ে যাই, হ্যাঁ এটা একদম ঠিক হবে। এরপর লালপুরী জাদু করে নাগকন্যাকে পরিকন্যা বানিয়ে দেয়, আর ওর সব স্মৃতিও ভুলিয়ে দেয়। এরপর লালপুরী পরিকন্যা রূপী নাগকন্যাকে তার রাজ্যে নিয়ে যায়। যাক বাবা, এখন থেকে ও আমার সাথেই থাকবে। আরে আরে লালপুরী, এই পরিকন্যাটা আবার কে? এর আগে তো কখনো এই মেয়েটাকে রাজ্যে দেখিনি। ও আমার কন্যা, আর আজ থেকে ও আমার সাথে আমার রাজ্যেই থাকবে। ও আচ্ছা, দেখতেও কিন্তু ভারী মিষ্টি মেয়ে, আমি এখন আসি গো, তুমি ওকে নিয়ে ভেতরে যাও। যাক বাবা,
পরি কিছু টের পায়নি। আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। আমি ওর নাম রাখলাম মিষ্টি। মা মিষ্টি, আজ থেকে তুমি এখানেই থাকবে, কেমন? আর আমাকে তুমি মা বলেই ডাকবে। ঠিক আছে মা, ঠিক আছে। আমার মিষ্টি সোনা, যাও মা, বাইরে আরো পরিকন্যারা রয়েছে, তাদের সাথে গিয়ে তুমি খেলা করো, কেমন? এরপর নাককন্যা বাইরে খেলতে চায়। আর এদিকে লালপুরি চিন্তা করতে থাকে, না জানি কতদিন ওকে আমি এভাবে লুকিয়ে রাখতে পারবো। যদি কেউ কখনো কোনো কিছু জানতে পারে তাহলে তো বিপদ হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করবো ওকে আগলে রাখতে। লালপুরি অনেক যত্ন করে নাককন্যাকে পরিকন্যা রূপে আগলে রাখতো। ধীরে ধীরে লালপুরি নাককন্যাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করে। এভাবেই তাদের দিন বেশ ভালোই কাটছিল। একদিন সকালে, মা মা, আজকে আমি স্বপ্ন দেখলাম, আমি একটা নাককন্যা আর আমার পাশে একটা নাক আর একটা নাগিন। আমি স্বপ্ন দেখেছি আমার পাশে একটা নাক আর একটা নাগিন আছে। ওরা আমাকে তাদের মেয়ে বলছিল। মা কেন বলছিল গো? ও মা বলো না, তখন কেন আমাকে এভাবে বলছিল? তুমি জানো মা, জানো স্বপ্নে আমার একটা বড় লেজ হয়েছিল। ও কিছু না মা, এগুলো তো স্বপ্ন, এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না সোনা। ও তাই বুঝি, আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। লালপুরি নাককন্যাকে কোনোভাবে বুঝিয়ে রাখতো। ধীরে ধীরে নাককন্যা বড় হতে থাকে। তখন তার 10 বছর হয়ে গেছে। নাককন্যা আবারও সেই একই স্বপ্ন দেখে। মা ও মা, মা ও মা। কি হলো মিষ্টি মা, তুমি এভাবে ডাকছো কেন? মা জানো আমি আবারও সেই স্বপ্নটা দেখেছি, সেই নাককন্যা আর সেই নাগিন। একই স্বপ্ন বারবার আমি কেন দেখছি মা, বলো না। ও মা তুমি নিশ্চয়ই এ নিয়ে খুব বেশি ভাবছো, আর তাই হয়তো তুমি বারবার এই স্বপ্নই দেখছো মা। শোনো মিষ্টি মা, তুমি এখন বড় হচ্ছো, তোমাকে এখন থেকে সাবধানে থাকতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে, এ নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না। লালপুরি এখন বৃদ্ধ হচ্ছে, আর নাককন্যাকে নিয়ে তার চিন্তাও বাড়ছে। নাককন্যা সবসময় সেই স্বপ্নটাই দেখতো, আর লালপুরি কোনোভাবে তাকে বুঝিয়ে রাখতো। এভাবে কেটে গেল আরো 5টি বছর। এখন নাককন্যার বয়স 15 বছর। আর আজ পূর্ণিমার রাত নাককন্যা ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ নাককন্যা পরিকন্যার রূপ থেকে তার আসল রূপে ফিরে আসে, আর নাককন্যার ঘুমও ভেঙে যায়। ওর এমন রূপ দেখে নাককন্যা ভয়ে চিৎকার করে ওঠে। মা ও মা, কোথায় তুমি? লালপুরি নাককন্যার চিৎকার শুনে তার কাছে চলে আসে, আর দেখতে পায় নাককন্যা তার আসল রূপে ফিরে এসেছে। মা দেখো না আমার কি হয়ে গেছে, আমার শরীর এমন কেন হলো মা? আমার দেখা স্বপ্ন যে সত্যি হয়ে গেল, মা আমাকে বলো না আমার এমন লেজ কি করে তৈরি হলো মা? আর তাছাড়া আমি ছোটবেলা থেকে এমন স্বপ্ন এবার কেন দেখেছি মা? এখন আর তোমার কাছে লুকোনোর মতো কিছুই নেই আমার। আসলে মা তুমি হলে একজন নাককন্যা, আমি আসলে তোমাকে একটা বনের ভিতর কুড়িয়ে পেয়েছিলাম। আজ আমার বয়স হয়ে গেছে, তাই তোমাকে আমি সব কথা খুলে বললাম মা, তাই আমি তোমাকে সবকিছু খুলে বললাম, আর এখন তুমি তোমার আসল রূপ ফিরে পেয়েছো। আমি চাইলেও তোমাকে আর এখানে আটকে রাখতে পারবো না, এখন তোমার সময় হয়ে গেছে মা নিজের স্থানে ফিরে যাওয়ার। কিন্তু মা আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, কোথাও যাব না আমি তোমাকে ছাড়া, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো? নাককন্যা যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে আদি নাগিন প্রকট হয়, আর বলতে থাকে, নাককন্যা তুমি অত আগে তোমার নাগরাজ্যে ফিরে যেও না, সেখানে যে তোমার বাবা মা কেউ নেই। যদি তোমার বাবা মা থাকতো তাহলে আমি তোমাকে যেতে বলতাম, কিন্তু তোমার বাবা মা না থাকায় তোমাকে আমি সেখানে পাঠাতে পারবো না, কারণ তোমার জন্য যে সেখানে মৃত্যু অপেক্ষা করছে। এ কি তুমি, তুমি কে? আমাকে তুমি চিনবে না, আমি হলাম আদি নাগিন, তোমাদের নাগ বংশের রক্ষক আমি। আর হ্যাঁ, তোমাদের নাগমণি ওই শয়তান কালনাগের কাছে আছে, নাগমণিটা যে তোমাকে পেতেই হবে মা। প্রণাম নেবেন আদিমাতা, আসলে আমি বুঝতে পারিনি, তবে আদিমাতা আমি কি করে ওই নাগমণি হাসিল করতে পারবো আর আবারও নাগরাজ্যকে আগের মতো করতে পারবো, আমাকে দয়া করে বলুন। এসব নিয়ে তোমাকে অতটাও চিন্তা করতে হবে না বাছা, তুমি যে আদি নাগিনের সন্তান আর তারই বংশধর, তাই তোমার চিন্তা নেই। এই নাও আমার হাতে এই মণিটা দেখতে পাচ্ছ, এই মণিটা হচ্ছে আদি নাগিনের মণি, মানে আমার মণি। এই মণি তুমি নাগরাজের সামনে ধরলে নাগরাজ প্রাণে মারা যাবে, আর তারপরে তুমি তোমার মণি পেয়ে যাবে। মনে রেখো, নাগরাজ যদি তোমাকে সবার আগে আক্রমণ করে তবে কিন্তু তুমি কিছুতেই তোমার নাগমণি ফিরে পাবে না, আর তুমি নাগমণি ফিরে পেলে নাগরাজ্য আবারও নাগ নাগিন দিয়ে ভরপুর হয়ে যাবে,
আর ওই দুষ্টু কালনাগ বাড়া যাবে, কালনাগের বংশধর তখন অদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে আদিনাগিন, তবে তাই হবে, আমি রক্ষা করব আমাদের নাগবনিকে আর ফিরিয়ে আনব আমাদের আগের সেই নাগরাজ্য, কারণ আমার মাও যে নাগরাজ্যের নাগমো, কারণ আমার মাও যে নাগরাজ্যের নাগরানী ছিলেন আর আর আমার মায়ের উপরে যে নাগমণির দায়িত্ব ছিল। ঠিক আছে বাচ্চা, তবে তুমি তোমার গন্তব্যে যাও। এরপর নাগকন্যা আদিনাগিনের কাছ থেকে সেই নাগমণিটা নিয়ে নেয় আর সবার কাছ থেকে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে নাগরাজ্যে চলে যায়। সেখানে গিয়ে নাগকন্যা দেখলো কালনাগ যজ্ঞ করছে আর তার পাশে সেই নাগমণিটা রাখা ছিল। ঠিক তখনই নাগকন্যা জাদু করে নাগমণিটা নিজের আয়ত্তে নিয়ে নেয়। আমায় ছোটবেলায় এই দায়িত্বটা দিয়ে দিতে, কিন্তু এই দায়িত্বটা পেতে আমায় অনেক বছর অপেক্ষা করতে হয়েছে, আর যদি তোমরা বেঁচে থাকতে খুব খুশি হতে। এভাবে নাগকন্যা নাগমণিটা পেয়ে যায় আর সে হয়ে ওঠে পুরো নাগ রাজ্যের রানী। ওই দেখ দুই সিংহওয়ালা সাপ চলে এসেছে, তোরা সবাই পালা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি করে পালাই। শুধু এই এলাকা নয়, এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী সাপ হলাম আমি। সাপ সাপই যে আমাকে দেখে ভয়ে কাঁপে, কারো সাহসই হবে না আমার ক্ষতি করার। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার মাথায় থাকা দুই সিংহের জন্য। হে বিধাতা, আমার মাসি কবে থেকে অসুস্থ, তুমি আমার মাকে আর কবে সুস্থ করে দেবে? মায়ের এমন কষ্ট দেখতে যে আমার আর ভালো লাগে না। নদীর পাড়ে এসে এসব একা একা কে বলছিস রে দামা? আসলে সাধু বাবা বলেছেন তার দেওয়া কয়েনটা নদীতে ফেলে আমি যদি বিধাতার কাছে কামনা করি তবে নাকি তিনি আমাকে ফিরিয়ে দেবেন না। একে একে তুই কেন আবার এইসব কথায় ভরসা করছিস? তুই জানিস না উনি কেমন ভণ্ড, গ্রামের সহজ সরল লোকেদের কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা মেরে খাওয়াই হচ্ছে ওনার স্বভাব। আমি আর কি করব কেবল, দিন দিন যে আমার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, মাকে শহরে নিয়ে যাওয়ার মতো টাকাও যে আমার হাতে নেই, সাধু বাবাই যে আমার একমাত্র ভরসা। তোর যা করতে ইচ্ছে করে দে তাই কর, তবে হ্যাঁ এত কষ্ট করে টাকা রোজগার করে কিন্তু তুই টাকাগুলো পানিতে ফেলছিস, সেটাই আমি তোকে বলতে এসেছিলাম, এবার তবে আমি আসি। আচ্ছা আচ্ছা চলে যা, আমিও যে একটু পর বাড়িতে ফিরে যাব, ছুটকি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আরে আরে কে কে আমাকে এভাবে আঘাত করলো, কার এত বড় সাহস? হ্যাঁ এ কে, কি রক্ত? তাছাড়া আবার আমার শিংটা এভাবে কি ভাঙলো? তাছাড়া আবার আমার শিংটা এখানে পড়ে আছে কেন? তবে কি আমার শিংটা ভেঙে গেছে? কে কে ভাঙলো আমার শিং? আমার এত বড় ক্ষতি কে করলো? আমি আবার কিসের উপর পা রেখেছিলাম? কিছু একটা ভাঙার শব্দ পেলাম মনে হচ্ছে। সাপ? এ কে কি ওই সাপটা আবার ওখানে কি করছে? মাথার কাছে রক্ত পড়ে আছে মনে হচ্ছে, আমি কি তবে ওই সাপটাকে পাড়া দিয়ে মেরে ফেলেছি? ব্যথায় তো আমি ঠিক মতো আমার মাথাটাও নড়াতে পারছি না, ওই মেয়েটাই কিনা তবে আমার শিং ভেঙেছে। দাঁড়াও তোমায় আমি দেখাচ্ছি। একে একে সাপটা তো এখনো মরেনি দেখছি, আবার আমার দিকে ধেয়ে আসছে, আমি বাবা পালাই। দৌড়ে কোনো লাভ হবে না, আমার হাত থেকে আজ তোমাকে কেউই বাঁচাতে পারবে না। বিশ্বাস করো আমি ইচ্ছে করে তোমার শিংটা ভাঙিনি, তুমি দয়া করে আমাকে মেরো না, বাড়িতে যে আমার অসুস্থ মা আর ছোট একটা বোন রয়েছে, আমার কিছু হয়ে গেলে ওদেরকে কে দেখবে? সেটা মাথায় রেখে তো তোর সাবধানে চলাফেরা করা উচিত ছিল, এবার তুই তোর অসাবধানতার ফল ভোগ কর। আপু ও আপু, তুমি আমার বোনকে কোথাও দেখেছো? হ্যাঁ রে হ্যাঁ, তোর বোনকে তো আমি সকালে নদীর পাড়ে দেখে আসলাম, এখনো বাড়ি যাইনি। না তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নদীর পাড়ে গিয়ে দেখছি আপু আছে কি না। তোমাকে তো আমি কামড় দিয়ে দিয়েছি, এবার তুমি কি করে তিলে তিলে মরো সেটাই এবার দেখার পালা। আমার সব থেকে মূল্যবান সম্পদ যে তুমি নষ্ট করে দিয়েছো, এখন আর কেউই আমাকে দেখে ভয় পাবে না, তোমার জন্য তো এটাই উপযুক্ত শাস্তি। তামা আপু, ও তামা আপু, কোথায় তুই? এই তো রিমা, আমি এখানে। তুমি আবার ওকে কেন রাখতে গেলে শুনি? তুমি কি ভেবেছো ও তোমাকে বাঁচাতে পারবে? কখনোই না, আমি ছাড়া তোমাকে কেউই বাঁচাতে পারবে না। আমি মরার আগে আমার বোনকে শেষবারের মতো দেখে যেতে চাই, তাই তো আমি ওকে এখানে রেখেছি। তুমি আমার বোনের কোনো ক্ষতি করো না। আমি আবার তোমার বোনের কোনো ক্ষতি কেন করতে যাব? তোমার বোনের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, আমি আবার ওই ঝোপের আড়ালে গিয়ে লুকাবো। কিন্তু তুমি যদি তোমার বোনকে আমার ব্যাপারে কিছু বলো তাহলে ওর অবস্থাও একই রকম হবে। না না আমি ওকে কোনো কিছুই বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও চললাম।
আপু ও আপু তুই এখানে এভাবে কেন শুয়ে আছিস? তোর কি হয়েছে রে? আসলে আমার পায়ে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে রিমা। বলছিস কি? তুই দাঁড়া, আমি এখনই ওঝা ডেকে আনছি। কোনো লাভ নেই রে রিমা, তুই আর এখন আমাকে সত্য চেষ্টা করলেও বাঁচাতে পারবি না। কিন্তু দিদি, তুই আর কাঁদিস না রিমা, এখন আমার সব দায়িত্ব যে তোর ঘাড়ে পড়বে। মাকে তুই দেখে রাখিস আর নিজের খেয়াল রাখিস। কিন্তু দিদি, আমি এত অল্প বয়সে কি করব রে? প্রথমে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, মাঝে অসুস্থ হয়ে পড়লো, এখন আবার তুইও আমাকে ছেড়ে চলে যাবি? সৃষ্টিকর্তার কাছে তুই সাহায্য চাবি, তিনি সব সহজ করে দেবেন। তুই আর কাঁদিস না বোন। আপু আপু, তুই আমাকে একা ফেলে রেখে যাস না আপু, যাস না। আমি কি কাজটা ঠিক করেছি? মেয়েটা তোর ইচ্ছে করে আমার শিং ভাঙেনি, ওর ভুলের জন্য কি ওর পুরো পরিবারকে আমার শাস্তি দেওয়া উচিত হচ্ছে? আপু ওই দেখ, ওই ঝোপ থেকে একটা সাপ বেরিয়ে আসছে, ওই সাপটাই কি তোকে কামড় দিয়েছে? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি আমার বোনকে কিছুই করবে না, তবু তুমি কেন বের হয়ে এলে? তুমি ভয় পেও না, আমি তোমার বোনকে কিছু করতে আসিনি। আপু সাপটা তোকে আবারও কামড়াতে চাইছে, দাঁড়া লোকজনকে আমি ডেকে নিয়ে আসছি। দাঁড়াও, আমি ওকে কামড়াচ্ছি না, আমি তোর বিষ তুলে নিচ্ছি। কিন্তু কেন, তুমি না আমাকে একটু আগে বিষের যন্ত্রণায় মরতে দেখতে চেয়েছিলে? আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, এখন আর আমি তোমাকে মরতে দেখতে চাই না। আমার বিষ তোলা হয়ে গেছে, একটু পর তুমি সুস্থ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি তো আমার উপর প্রতিশোধ নিতে চাইছিলে, তবে এখন আমার জীবন তুমি কেন বাঁচালে? বাদ দাও ওসব প্রতিশোধের কথা, তোমরা এখন বাড়িতে চলে যাও, আর কখনো জানো আমি তোমাদের আমার সামনে না দেখি, নইলে এরপর কিন্তু আর ছাড়বো না। আর তোমার শিং, তুমি তো বলেছিলে তোমার শিংগুলো তোমার কাছে অনেক মূল্যবান। কি আর করার, সবার হাসি তামাশা শুনেই এবার আমাকে বাঁচতে হবে। দাঁড়াও, আমি কাঠ দিয়ে অনেক কিছু বানাতে পারি, তুমি তোমার ভাঙা শিংটা নিয়ে আমার সঙ্গে চলো, আমি দেখি কিছু করতে পারি কি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। তুই শিংটা ভালো করে দেখেছিস, পারবি বানাতে ওরকম? হ্যাঁ আমি পারবো, কিন্তু আমার একদিন সময় লাগবে। যতদিন লাগার লাগুক, নকল হলেও আমি যদি আমার শিংটা ফিরে পাই তবে আমার আর কোনো চিন্তা থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, শিংটা বানানো হলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে দিয়ে আসবো। না না, এই অবস্থায় আমি বাড়ি ফিরে গেলে সবাই জেনে যাবে যে আমার শিং ভেঙে গেছে, তখন যে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আমি একেবারে আমার শিং নিয়েই বাড়িতে ফিরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তবে আমাদের বাড়ির আশেপাশে থেকো, আমাদের শিংটা বানানো হয়ে গেলে আমি তোমাকে ডেকে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তবে বাইরে গেলাম। আরে আরে, আমি আবার চোখে ভুল দেখছি না তো? ওই সাপটার মাথায় কি তুই একটা শিং দেখতে পাচ্ছিস? আমিও তো তাই ভাবছি, কিন্তু আপনি যে সাপটাকে খুঁজছেন তার মাথায় তো দুটো শিং থাকার কথা, আর এর মাথায় তো একটা শিং। ভালোভাবে তুই দেখ, ওর আরেকটা শিং ভাঙা রয়েছে। আরে আরে তাই তো, ওর তো একটা শিং ভেঙে গেছে, কিন্তু ওর ভাঙা শিংটা কোথায়? ওর একটা শিং এর তো অনেক ক্ষমতা থাকার কথা। ওফো, তোকে কি আমি পাশে রেখেছি এসব প্রশ্ন করার জন্য? ঠিক মতো তো আমাকে মাইনেও দেন না, তার আবার কাজ। বলি তুই আমার কোন কাজটা ঠিক মতো করেছিস যে তোকে আমি টাকা দেব? যা ওই সাপের শিং খুঁজে বের কর, আর ওই সাপটাকেও ধরার ব্যবস্থা কর। জি আমি এক্ষুনি যাচ্ছি। এই যে সাপ ভাই, শোনো শোনো। কে কে আবার তোমার সাপ ভাই? তাছাড়া আমি আবার তোমার ভাই হলাম কবে? আসলে তোমার নামটা জানানি, তাই তো আমি তোমায় ভাই বলে ডাকলাম। বলছি আমাকে কেন ডাকলে? আমার শিং বানানো শেষ? না এখনো হয়নি, একটু সময় লাগবে, তাছাড়া তোমার মাথা দিয়ে তো রক্ত ঝরছে, তাই ভাবলাম সেখানে একটু হলুদ লাগিয়ে দেই। আমার কোনো হলুদ লাগবে না, আমার শিং বানানো শেষ হলে আমি ওটাকে নিয়ে চলে যাব। তোমার কি খিদে পায়নি? আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি কি খাবারটুকু খাবে না? খাবারটা আমি না খেলে তো নষ্ট হবে, তাই আমি খাবারটা খাবো। দাও খাবারটা এদিকে দাও। ও তবে কি না এই কাহিনী, আমার তো মনে হচ্ছে ভাঙা শিং দুটো তবে ওই মেয়ে দুটোর কাছেই আছে। যাই যাই বাবাকে গিয়ে বলে আসি। কি বলছিস, ওই মেয়েটা ভাঙা শিং নিয়ে আরেকটা শিং বানাচ্ছে? যা তুই গিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে আয়। জি ওস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি। আপু আপু তুই এসেছিস? না না আমি এসেছি। কি করছেন কি, ওই শিংটা আপনি কেন নিচ্ছেন? ছাড়ুন ছাড়ুন আমাকে। একটাও কথা বলবি তো এই চাকুটা দিয়ে তোর গলা কেটে ফেলবো। চুপচাপ চল, চল আমার সাথে। তুমি কি রিমাকে কোথাও দেখেছো? ওকে যে আমি খুঁজে পাচ্ছি না।
না তো আমার সিং বানাতে পারবে না, সেটা আমাকে বলে দিলেই তো হতো। মিথ্যে কেন বললো? আমি কোনো মিথ্যে বলিনি। একিরে রিমা, তুই ওই লোক দুটোর সঙ্গে কি করছিস? আমরা যে ওকে ধরে এনেছি, কারণ ওই সাপটার সঙ্গে আমাদের কিছু দরকার আছে। ওই সাপটা যদি চুপচাপ এখানে চলে আসে, তবে আমরা তোমার বোনকে ছেড়ে দেব, আর না আসলে ওকে আমরা আটকে রাখবো। আমাকে কি তোমাদের বোকা মনে হয় নাকি? হ্যাঁ, একটা অচেনা অজানা মেয়ের জন্য আমি তোমাদের কাছে কেন ধরা দেব শুনি? তুমি যদি এখন আমাদের কাছে না আসো, তবে কিন্তু সারাটা জীবন তোমাকে এই ভাঙা শিং নিয়েই থাকতে হবে। আর কেউই এই মেয়ের মতো তোমার শিংয়ের অবিকল আরেকটা শিং বানাতেই পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ওকে, আমি যাচ্ছি তোমাদের কাছে। সাপ ওদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তান্ত্রিকের সহযোগী বাড়ি মেরে সাপের অন্য শিংটাও ভেঙে ফেললো। সাপের দেহ মাটিতে লুটিয়ে পড়লো। আরে আরে, তুমি এসব কি করলে? কি একটা ভয়ানক সাপকে মেরেছি, আর আমি ওর শিং দুটো গুঁড়ো করেছি, তার সাথে একটা নাবালক মেয়ের রক্তও লাগবে। এই এই, যা যা, ওই মেয়েটাকে আবারও ধরে নিয়ে আয়। না না, আমার বোনকে ছেড়ে দাও বলছি। আপু আপু, আমাকে বাঁচা। আরে আরে, বেশি না, শুধুমাত্র একটি হাত কেটে তোমার রক্ত বাটিতে ঢালবো। দেখেছিস তো, আমি এই মিশ্রণ যতই খাচ্ছি ততই তরুণ হয়ে উঠছি। এ মেয়েটার আরো রক্ত দে। ও যে মরে যাবে, ছেড়ে দাও তোমরা ওকে। রিমাকে ছাড়ো ছাড়ো বলছি। কি কি, ছেলেটা আবার কোথা থেকে আসলো? আমি সেই সাপ যার শিং তোমরা একটু আগে ভেঙেছিলে, আর তুমি সেই তান্ত্রিক যে আমার বোনকে মেরে আমাকে মিথ্যে অভিশাপ দিয়ে সাপ বানিয়ে দিয়েছিলে। আমার যে সব মনে পড়ে গেছে, তোকে মারার জন্যই যে আজ আমার শরীরের এই অবস্থা, তাই আজ তোকে মেরেই আমি আমার আগের রূপ ফিরে পাবো। দাঁড়া দাঁড়া, এবার তোকে আমি ধরছি। এ কি, আমার মাথায় আবার রক্ত, আমার শরীর আবার আগের মতো কেন হয়ে যাচ্ছে? এখান থেকে তাড়াতাড়ি পালাই। তান্ত্রিক তো অদৃশ্য হয়ে গেল, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা যদি আমার শিংটা না ভাঙতে, তবে যে আমি কোনোদিনও আমার এই রূপে ফিরে আসতে পারতাম না। আমার বোনকে ও আমার চোখের সামনে বেড়েছে ওর জাদু ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমার বোনকে তো আর আমি মরতে দিতে পারি না। কিন্তু তান্ত্রিক বাবা তো পালালো। যে করেই হোক, আমি ওকে খুঁজে বের করব আর আমার প্রতিশোধ নেব। তোমরা দুজন ভালো থেকো। তুমিও সাবধানে থেকো। মধুমতি গ্রামে শ্বেতা তার মেয়ে মিতাকে নিয়ে বাস করত। মিতার বাবা অনেক বছর আগেই মারা গেছে। মিতাদের বাড়িতে একটা ফলের বাগান ছিল, সেখানে নানা রকম ফল গাছ ছিল, আর সেসব ফল বিক্রি করেই মিতাদের সংসার চলত। কিন্তু সেই বাগানে আরেকটি মরা গাছ ছিল, যার কেউ কোনো রকম যত্ন নিত না। দা মা মিতা, আমার সাথে একটু বাগানে আয় তো, গাছগুলোতে পানি দেব। শ্বেতা ও মিতা জলের বালতি নিয়ে বাগানে আসে। শ্বেতা সবগুলো গাছে পানি দেয়, শুধুমাত্র মরা গাছটি ছাড়া। মা ও মা, তুমি এই গাছটায় কেন পানি দিলে না বলো তো? একি রে, ওই গাছটায় পানি দিয়ে কি হবে কি বলতো? ওটা তো মরেই গেছে, ও তো আর আমাদের কোনো ফল দেবে না। কার বেকার মরা গাছের গোড়ায় জল দিয়ে কি হবে? চল তো চল, এখন এখান থেকে বাড়িতে চল, অনেক কাজ পড়ে আছে, এখানে সময় নষ্ট করলে যে চলবে না। এসব কথা বলে শ্বেতা মিতার হাত ধরে তাকে বাগান থেকে টেনে বাড়িতে নিয়ে আসে। আর এদিকে, এই মরা গাছটিকে যে কেন আমাদের সাথে রেখেছে কে জানে, একে কেটে ফেললে তো হতো। গাছ এ কথা বলতেই লিচু গাছ বলে ওঠে, ঠিকই বলেছ, ওর গায়ে তো আমার পোকাও ধরেছে, আমরা এত সুন্দর সতেজ, আমাদের সাথে কি ওকে মানাই নাকি? তোমরা আমাকে এভাবে কেন বলছো? আমার যদি একটু যত্ন নেওয়া হয়, তাহলে আমিও তোমাদের মতো সতেজ হয়ে উঠতে পারবো। কিন্তু ওরা কোনোদিনও তোর যত্ন নেবে না, আর তুই সতেজ হয়ে উঠতে পারবি না, তোর সতেজ হয়ে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এসব কথা বলে গাছেরা অনেক হাসতে থাকে। তারা সব সময় মরা গাছটিকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করত। পরের দিন, মা ও মা, এই যে আমি বাগানে খেলতে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যা, তবে গাছগুলোর দিকেও একটু নজর রাখিস।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপর মিতা বাগানে খেলতে চলে যায়। অনেকক্ষণ খেলার পর মিতা অনেক ক্লান্ত হয়ে পড়ে। কি হয়েছে মিতা, তোমার বুঝি অনেক ক্লান্ত লাগছে? এসো আমার গোড়ায় এসে একটু বসো, তোমার ভালো লাগবে। চুপকর মরা গাছ, তুই তো মরা, তোর গাছে কোনো পাতা নেই, তাহলে মিতা তোর নিচে বসবে কি করে? তুই কি মিতাকে ছায়া দিতে পারবি? মিতা তুমি বরং আমাদের নিচে এসে বসো, আমরা তোমাকে ছায়া দিতে পারবো। ওর নিচে বসলে তোমার অনেক রোদের তাপ লাগবে, থেকে ভালো তুমি আমাদের নিচে এসে বসো, তোমার শরীরও ঠান্ডা হবে আর তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। মিতা অনেক ক্লান্ত হয়, সে আম গাছের নিচে ছায়ায় বসে পড়ে। দেখেছিস তো মরা গাছ, কারো কাছে তোর কোনো মূল্য নেই, কেউ তোকে গুরুত্বই দেয় না, কিন্তু ওরা যে কেন তোকে আমাদের সাথে এখানে রেখেছে কে জানে। লিচু গাছের কথা শুনে মরা গাছ অনেক কাঁদতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন শ্বেতা যখন বাগানে ফল তুলতে আসে, তখন আম গাছ বলে, আচ্ছা মালকিন, আমরা আপনাকে রোজ রোজ এত তাজা তাজা ফল দিই, কিন্তু এই মরা গাছ তো আপনাদের কিছুই দিতে পারে না, তাহলে ওকে আপনারা কেন এখানে রেখেছেন? ও তো মরে গেছে, আর একটু শুকিয়ে গেলে ওকে আমি কেটে জ্বালানি বানাবো। শ্বেতার মুখে এমন কথা শুনে মরা গাছের চোখ থেকে অঝরে জল গড়াতে থাকে। শ্বেতা ছুরি ভর্তি ফল তুলে নিয়ে যাওয়ার পর অন্য অন্য ফল গাছ মরা গাছটিকে নিয়ে অনেক হাসতে থাকে। আহারে, তোকে আর বেশি দিন কাটতে হবে না রে মরা গাছ, আর কদিন পরে তো তোকে কেটে নিয়ে যাবে। তুই নিজেকে দেখেছিস, তোর গায়ে ঘা হয়ে গেছে, তোর পচা গন্ধে আমাদের দম বন্ধ হয়ে আসে, আর আমাদেরকে দেখ কত সতেজ আমরা, পাতায় ফলে একদম পরিপূর্ণ। বাগানের অন্য অন্য গাছগুলো এভাবে মরা গাছটিকে সবসময় অপমান করত। এভাবে সবার অপমান আর অবহেলায় মরা গাছটার দিন কাটছিল। ধীরে ধীরে মরা গাছটির অবস্থা আরো খারাপ হতে থাকে। এর মধ্যে একদিন শ্বেতা কুড়াল নিয়ে মরা গাছটিকে কাটতে তাদের বাগানে আসে। ওকে বেকার বেকার এখানে ফেলে রেখে আর কোনো লাভ নেই, তাই আজ আমি তোকে কেটেই ফেলবো। না না মালকিন, আপনি আমাকে কাটবেন না, আপনি একবার আমার যত্ন নিয়ে দেখুন, আমি আবার সতেজ হয়ে উঠবো, বিশ্বাস করুন, কাটবেন না আমাকে। তোর যত্ন নিতে আমার বয়ে গেছে, তুই তো মরেই গেছিস, তোর পেছনে বেকার বেকার সময় নষ্ট করার মতো সময় বাপু আমার হাতে নেই। দয়া করে আমাকে কেটো না, আমার খুব পানির পিপাসা পেয়েছে, দয়া করে আমার গোড়ায় একটু পানি দাও। শ্বেতা মরা গাছের কোনো কথা না শুনে মরা গাছে কোপ দেয়, আর মরা গাছ ব্যথায় চিৎকার করে ওঠে। তখনই সেখানে মিতা চলে আসে। কে কে মা, তুমি এই গাছটাকে কেন কাটছ গো? গাছটা তো ভীষণ কষ্ট পাচ্ছে, ওকে তুমি কেটো না। এই তুই যা তো এখান থেকে। তোমরা আমার উপর একটু দয়া করো, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা আমার যত্ন করলে অনেক ভালো ফল পাবে, কথা দিচ্ছি। মা, তোমাকে আমি কিছুতে এই গাছটা কাটতে দেব না, তোমাকে যত্ন নিতে হবে না, দরকার হলে আমি নিজেই গাছটার যত্ন নেব। এরপর মিতা আর তার মাকে মরা গাছটি কাটতে দেয় না। তারপর থেকে মিতা রোজ সেই মরা গাছে জল দিত, মরা গাছটির অনেক যত্ন করত। এভাবে মিতার গভীর যত্নে মরা গাছটি ধীরে ধীরে সতেজ হতে শুরু করে। আর মরা কলা গাছের অনেকগুলো ডালপালাও গজিয়ে যায়, কলা গাছটি একদম তরতাজা হয়ে ওঠে। এরপর একদিন সকালে মিতা যখন বাগানে আসে, তখন ওই কলা গাছটিকে দেখে তো মিতা ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে এখন আর একদম মরা গাছ নয়, সে কলা গাছে পরিণত হয়েছে, আর গাছটিতে কলার পাশাপাশি অনেক টাকাও ধরেছিল। করে দাও, আমি তোমায় অনেক অবহেলা করেছি গো, আমি এখন থেকে তোমার অনেক যত্নতি করব মরা গাছ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমি যা ভুল করেছি তার শাস্তি হিসেবে তুমি আমার বিচার করতে পারো।
না না আমার কোনো বিচার করবার নেই, আমার যা যা বিচার ছিল আমি মিতাকে বলে দিয়েছিলাম, মিতা সবার বিচার করেছে, আমি তাতে অনেক খুশি। এরপর থেকে তারা সবাই সেই কলা গাছটাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে।